হ্যালো ফ্রেন্ডস, এসএইচএন প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সকলে ভালো আছো এবং আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা মোটামুটি স্পেশালি, কারণ ডিএলএস এর একটা ফ্যাক্ট যেটা হয়তো অনেকে জানো না, এটা আজকে জানানো হবে। এবং আমার চ্যানেলে কিন্তু অলরেডি 9900 সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং তোমাদের একটা আইডি গিফট পাওয়ার জন্য কিন্তু আর 100 মাত্র সাপোর্ট লাগে আমার। মানে 100 সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমাদের সেই 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। এবং আমি আশা করতেছি আগামী 10 দিন বা ডিএলএস 24 আসার আগেই যেন চ্যানেলে 10K তোমরা তাড়াতাড়ি পূর্ণ করে দেবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন দিয়ে অল টাইম অন করে দিবে এবং এই ভিডিওটাতে ফার্স্টে একটা লাইক করে দিবে। এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। তো দেখো, আজকে অনেকগুলো কমেন্ট ছিল, যেখানে প্রথম কমেন্টটা ছিল ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ডিএলএস এর ফ্যাক্ট কমেন্ট, এটাই প্রথমে আমি দেখাচ্ছি। কমেন্টে বলছিল যে ভাই, গেমে দেখবেন মেসি রোনালদো এক দলে থাকলে গোল দেওয়ার পরে একসাথে সেলিব্রেশন করে না, কারণ তারা প্রতিদ্বন্দ্বী। এই জন্য না, মেসি নেইমার দুইজন কিন্তু একসাথে উদযাপন করে। এখন ডিএলএস এ মেসি রোনালদো একসাথে সেলিব্রেশন করে না ঠিকই, কিন্তু পেস গেম বলো বা অন্যান্য গেম যে রয়েছে ওইগুলাতে কিন্তু ঠিকই তারা একসাথে সেলিব্রেশন করে। এখন ডিএলএস এর সেলিব্রেশন করে না, এটার কারণ হচ্ছে তাদের পজিশন। তোমাদেরকে যদি সেলিব্রেশন একসাথে দেখতে চাও মেসি রোনালদো, তাহলে কিন্তু তাদের পজিশন চেঞ্জ করে দিতে হবে। এখন তোমাদের ভিডিও দেখে, ভিডিওটা দেখলে বুঝতে পারবা। দেখো, আমার ভিডিওতে রোনালদো আছে সিএফ সেন্ট্রাল ফরওয়ার্ডে, তো আমরা কিন্তু সচরাচর এই যে মিডফিল্ড সিএম দেখাচ্ছি, এরিকসেন যে পজিশনটাতে আছে, লিওনেল মেসিকে এই এরিকসেনের পজিশনে আনতে হবে। আমরা কিন্তু সাবসে লিওনেল মেসিকে বসিয়ে রেখেছি, এখন সাবস থেকে দিয়ে তাকে আনা হবে। কিন্তু আমাদের সিএম সেন্ট্রাল মিডফিল্ডার যে পজিশনটা এখানে দেখতে পাচ্ছো, এখানে আনার পর যখন গেম প্লে করবা তখন এই যে রোনালদো তখন সিএফ এ থাকবে, মেসি থাকবে মিডফিল্ডে, তখন কিন্তু তারা একসাথে সেলিব্রেশন করবে। বাট আমরা কিন্তু মেসিকে উইং এ করিয়ে থাকি বেশিরভাগ সময়, যার কারণে কিন্তু আমরা এই মেসিকে আর রোনালদোকে একসাথে সেলিব্রেশন করতে দেখি না। তো তোমরা আজকে থেকে যারা একসাথে সেলিব্রেশন দেখতে চাও বা এই জিনিসটা আগে থেকে জানো না, তারা কিন্তু অবশ্যই মেসিকে মিডফিল্ডে বসিয়ে দিবা। মিডফিল্ডে বসানোর পর দেখবা তারা দুজন কিন্তু একসাথে সেলিব্রেশন করতে পারবে। কমেন্ট ছিল আপডেট আসার আগে ম্যাক্স করতে চাচ্ছি, কখন ম্যাক্স করলে ভালো হবে, আপডেট আসার আগে নাকি পরে যদি বলতেন। এটা কিন্তু আমি অনেকবার বলছি ভিডিওতে যে এখন কোন রকম কোন ম্যাক্স করার দরকার নেই, কারণ অনেক প্লেয়ারদের রেটিং বাড়তে পারে। এখন যদি তুমি ডায়মন্ড খরচ করে ওই প্লেয়ারদের ম্যাক্স করো, তাহলে পরবর্তীতে যদি ওই রেটিংটা বাড়ে তাহলে কিন্তু তোমাকে রিলিজ করেই দিতে হবে হাই রেটিং এর জন্য, যার কারণে তোমার এই কষ্টের ফল ম্যাক্স করা বা ডায়মন্ড খরচ এটা সম্পূর্ণটাই বৃথা যাবে। কিছু প্লেয়ার আমার দলে আছে, যদি দেখায় যে ভিনিসিয়াস জুনিয়র, আলহান গোলো, কাসিমেরো, রদ্রিগার, ক্যান্সেলো, আরো অনেক অনেক প্লেয়ার রয়েছে যাদের রেটিং বাড়ার সম্ভাবনা রয়েছে, তো আমি আপাতত কাউকে কিন্তু ম্যাক্স করতেছি না। আমার টিমে আরো অনেক অনেক আনম্যাক্স প্লেয়ার রয়েছে যেটা তুমি অলরেডি দেখতে পাচ্ছো, কিন্তু ওদেরকেও আমি ম্যাক্স করব না। এটা 24 আসলে ম্যাক্স করবো, তাছাড়া 24 এ অনেক ভালো ভালো টপিক ভিডিও দেওয়া হবে। কমেন্ট ছিল যে ভাই, আইডি কিভাবে ফেরত পাবো সেল দেওয়ার পর টাকা না দিলে? এটার কোনো সিস্টেম নাই, সেল দেওয়ার পরে যার কাছে সেল দিবা সে অবশ্যই সে তার জিমেইলে কানেক্টেড করে নিবে, এরপর তুমি যতবার আইডি ব্যাক আনবো ততবার সে আবার নিয়ে যাবে, এটা বলে স্ক্যাম। আমি এটা সম্পূর্ণ বিশ্লেষণ সহ ব্যাখ্যা আমি দিয়েছি আগে ভিডিওতে। এরপরে কমেন্ট ছিল, আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছ থেকে সম্পূর্ণ গেমের সেটিং নিয়ে একটা ভিডিও চাই। ভিডিও টিন হলো কোন ম্যাচ খেললে কি লাভ হয়, ক্যারিয়ার ম্যাচ গুলোর পাশাপাশি কিভাবে সহজে অতিরিক্ত 40টি ডায়মন্ড পাবো, কিভাবে ভালো করে গেম প্লে করতে পারবো, এবং প্লেয়ারের নাম বা কিভাবে পাল্টাবো, প্লেয়ারের নামের উপরে কালারিং অপশন আছে, মানে সবকিছু নিয়ে বিস্তারিত ভিডিও চাইছে। দেখো, এখন যেহেতু 23 এর লাস্ট পর্যায়ে, এই নিয়ে বিস্তারিত ভিডিও আমি দিতে চাচ্ছি না। আমি তোমাদের কিন্তু অলরেডি প্রায় সব ভিডিওতে বলতেছি যে 24 আসলে আমরা সবকিছু বিশ্লেষণ করে ভিডিও দিব। কমেন্ট ছিল যে কাবানি আইডি সেল হবে কি না, কাবানি আইডি অলরেডি কিন্তু আমি স্ক্রিনে একটা ভিডিওতে দেখাইছি, এটা আমার নিজের আইডি, যদি এটা কিনতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো, আর এটা সেল না দিলে অন্য আর কাবানি আইডি আছে ওইগুলো নিতে পারবা। কোন প্লেয়ারদের পজিশন চেঞ্জ হবে এটা নিয়ে আমি থাম্বনেইলে কিছুটা বলেছিলাম। দেখো, কিছু প্লেয়ার্স দেখবা যে ক্লাবে এবং জাতীয় দলে দেখবা যে কোন পজিশনে খেলে, যেমন কিছুদিন আগে কিন্তু জোয়াও ক্যান্সেলো রিয়াল মাদ্রিদের বিপক্ষে লেফট উইং এ খেলেছিল। তো এখন আমরা যদি বলি যে জোয়াও ক্যান্সেলোকে বার্সেলোনাতে যদি লেফট উইং এ খেলায়, তাহলে জাতীয় দলে দেখবা যে লেফট ব্যাকে খেলে, আসলে তার সম্পূর্ণ পজিশনটা কি, আসলে 95% বা 100% সময় সে কোন পজিশনে খেলে এটা বিবেচনা করতে হবে। ওই বিবেচনায় দেখতে পারি যে সে লেফট ব্যাকে বেশি বা খেলে থাকে, যার কারণে বলতে পারি আমরা যে কিন্তু লেফট ব্যাকেই খেলবে। তাছাড়া এসএস যে পজিশনটা, এটা কিন্তু আমাদের ডিএলএস ছিল না, বাট লিওনেল মেসি বা অ্যান্টোনিও গ্রিজম্যান ওরা কিন্তু সেকেন্ড স্ট্রাইকার হিসেবে এসএস পজিশনে খেলে, যার কারণে ওদের পজিশন চেঞ্জ করে দেওয়া হয়েছে। এরকম দেখা যাবে যে একটা সিজন শেষে যখন প্লেয়াররা যেই পজিশনে খেলবে সবটা সময় ওই পজিশনের উপর ডিপেন্ড করে কিন্তু তার পজিশন ডিএলএস এ চেঞ্জ করা হবে, সেটা 24 আসলে আমরা সম্পূর্ণ বিশ্লেষণ করতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।